নমস্কার, আমি প্রসূন ব্যানার্জি। হ্যাঁ, অবশ্যই প্রসূন ব্যানার্জি। মোহনবাগান আমাদের প্রাণ, মোহনবাগানের খেলোয়াড়, জাতীয় মোহনবাগান দলের অধিনায়ক ছিলাম, ফুটবল প্লেয়ার, মোহনবাগানকে ভালোবাসি। মোহনবাগান মানেই আমাদের কাছে একটা মহান বাগান, খালি মোহনবাগান নয়, আমার কাছে ভীষণ ব্যাপার। মোহনবাগান ভারতবর্ষের শ্রেষ্ঠ ক্লাব, শতবর্ষ পেরিয়ে সুন্দর জায়গায় পৌঁছেছে। আপনারা জানেন মোহনবাগান একটা দারুণ জায়গা যেতে চলেছে। ভাবুন, সেই ফুটবলের জায়গায় বহুদিন, বহু সময় কোনো দলই যেতে পারেনি। এএফসি কাপ ইন্টারজোনাল সেমিফাইনাল, এএফসি কাপ ইন্টারজোনাল সেমিফাইনাল 2021 কে খেলতে যাচ্ছে মোহনবাগান। কোথায় ট্রেনিং করবে এখন আপনারা জানেন, বিদেশে করবে। সব করার পর আমাদের ইচ্ছা, আমার চিন্তাভাবনা ফুটবল খেলোয়াড় হিসাবে, যে মোহনবাগান অবশ্যই জয়যুক্ত হবে, অবশ্যই জয়যুক্ত হবে, কিন্তু লড়াই করতে হবে। সেই জন্যে আপনাদের জানাই, সুন্দরভাবে জানাই, 22শে সেপ্টেম্বর আমরা খেলতে নামব সবাই মিলে। কিন্তু সারা পৃথিবীর মোহনবাগানিরা এক হয়ে লড়াই করতে হবে। খালি মোহনবাগানই কেন, সারা ভারতবর্ষের লোক ইতিহাস করতে যাচ্ছে। এবং খেলা হচ্ছে একটা দুর্দান্ত স্টেডিয়াম, বিশেষ করে স্টেডিয়াম একসময় ওয়ার্ল্ড কাপ হয়েছে, মার্কাজিয়া স্টেডিয়াম। এবং এই স্টেডিয়াম উজবেকিস্তানে যাচ্ছে, আপনারা জানেন সবই। এবং টিমটার নাম যার সাথে খেলছি, এফসি নাসাপ উজবেকিস্তান, এসপি এসসি এফসি নাসাপ, নাসাফ NASF নাসাপ উজবেকিস্তানের টিমের নাম। খুব ভালো টিম, একসময় এরা ছিল রাশিয়ার সাথে, এরা এশিয়ান গ্রুপে চলে এসছে এখন। তাই দুর্দান্ত ফুটবল খেলা দেখতে চাইছি 22শে সেপ্টেম্বর 2021 সেমিফাইনাল খেলা। আমার মনে হয় আপনারা সবাই মিলে সেদিন সব কিছু ছেড়ে টিভির সামনে বসবো এবং ঈশ্বরকে বলবো যেন মোহনবাগান জয় ফিরে আনে, জয় করতে পারে। দারুণ খেলছে টিম, রয় কৃষ্ণা তো হিরো আমার মনে হয়। কেন, আমাদের কোটাল থেকে আরম্ভ করে প্রবীর থেকে সব দারুণ ফুটবল খেলছে, খুব ভালো, খুব ভালো অবস্থা। মোহনবাগান মানে মোহনবাগান, আর কেউ নেই, খালি মোহনবাগান। এই মোহনবাগানের নামে মোহনবাগান এগিয়ে চলেছে। এই মোহনবাগান না থাকলে যারা সঙ্গে আছেন তারাও সুযোগ পেতেন না। মোহনবাগান, মোহনবাগান, মোহনবাগান নামটা ইতিহাস, মোহনবাগান নামটা মানেই জয়। তাই আমি আবেদন করছি আমরা সবাই মিলে সেদিন সব কিছু ভুলে যেয়ে, তাই তো, সব কিছু ভুলে যেয়ে আমরা সবাই মিলে আমরা মোহনবাগানের সমর্থন করব। আমরা কেন, পুরো বাংলা অবশ্যই করবে, বাংলার দল, পুরো ভারতবর্ষ অবশ্যই করবে। ফুটবলের একটা নতুন মাত্রা আনতে চলেছি আমরা, সেই জন্যে আমার মনে হয় আমরা সবাই মিলে খেলা দেখব। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, মোহনবাগান তার সৎ খেলা, তার লড়াই যদি করতে পারে অবশ্যই জিতবে। হাবাসকেও ধন্যবাদ, কোচকেও। আমি মনে করি 22 তারিখে আমরা বসছি মোহনবাগান ভার্সেস নাসাপ উজবেকিস্তান টিমের সাথে লড়াই। এবং আমাদের ভালোবাসা, আপনার ভালোবাসা, আমি মোহনবাগানে জার্সি পরে আছি, মোহনবাগানে যে জার্সি পরে খেলে, এটা আমার জীবন, এটা আমার মা, আমার মা এটা। তাই আমরা মনে করি আমরা সবাই মিলে মোহনবাগানকে জেতাবার জন্য বসে পড়ব, সব কিছু ভুলে যেয়ে, এবং অবশ্যই জিতবে। দেখবেন, আমি কথা দিচ্ছি, মোহনবাগান জিতছে, জিতছে, জিতছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে শেষ করলাম। জয় মোহনবাগান।